আজি সোনাপুর সাহিত্য সভার উদ্যোগত আর সোনাপুর সাহিত্য সভার প্রতিষ্ঠাপক কান্দারী প্রয়াত কামিনী কুমার শর্মাদেবর পরিয়ালর সহযোগত প্রয়াত কামিনী কুমার শর্মাদেবর উপজা দিনটো সাহিত্য সৃষ্টির দিন হিসাবে উদযাপন করা হয়। শর্মাদেবর আদর্শে উত্তর পুরুষসকলক কবিতার প্রতি আকর্ষিত করার উদ্দেশ্যে আজি এই অঞ্চলের বিদ্যালয়সমূহর ছাত্র ছাত্রীসকলের মাজত এখনি সরস্বতী কবিতার আয়োজন করে স্থানপ্রাপ্তসকলক পুরস্কার বিতরণ করা হয়। আমার পিতৃ প্রয়াত কামিনী কুমার শর্মাদেবর উপজা দিনটো সোনাপুর সাহিত্য সভায় সাহিত্য সৃষ্টির দিন হিসাবে পালি আহিছে যোৱা বছৰৰ পৰা। আৰু এইবাৰৰ বিশেষত্ব এয়াই যে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত এক কবিতাৰ প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হৈছিলে। কেইবাগৰাকীও ছাত্ৰ ছাত্ৰীয়ে ইয়াত অংশগ্ৰহণ কৰিছে, পুৰস্কাৰ বিতৰণ কৰা হৈছে। আৰু আজিৰ যিটো আজিৰ দিনটোৰ হয়তো তাৎপৰ্যৰ ভিতৰত সেয়াও অন্যতম। আজি আমার পরিয়ালের তরফের পৰা মই সোনাপুর সাহিত্য সভালৈ কৃতজ্ঞতা জানাইছো। তেখেতসকলৰ উদ্যোগত আজির দিনটো বৰ সুন্দৰকৈ অতিবাহিত হল। গুরু গম্ভীর এই অনুষ্ঠানটোৰ বাবে তেখেতসকললৈ পুনৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। ধন্যবাদ। সোনাপুর সাহিত্য সভার সভাপতি অজিত দত্তদেবর সভাপতিত্বর প্রয়াত কামিনী কুমার শর্মাদেবর রচনা আর হরেশ্বর ডেকার দ্বারা সুর আরোপিত এটি সমবেত গীতের আরম্ভ হওয়া এই সভাত শর্মাদেবর প্রতিচ্ছবিত মাল্যার্পণ করে বন্তি প্রজ্বলন করে তেখেতর সহধর্মিনী শ্রীযুতা ভারতী দেবী। অতিথিরূপে উপস্থিত থাকে শ্রীযুত রামচরণ ভরালী আর ডাক্তর হীরেন্দ্র কুমার ভাগবতী, শর্মাদেবর ছাত্র যোগেন কলিতা আর উপেন বড়োদেবে পুরুধা ব্যক্তিগীর জীবন পরিক্রমার উপর বিশেষভাবে আলোকপাত করে। স্বর্গীয় কামিনী কুমার শর্মাদেবর বিষয়ে কলে বহুত কথা কব লাগিব। তেখেত অকল সোনাপুর সাহিত্য সভার প্রতিষ্ঠাপক সম্পাদক আছিল এনে নহয়, তেখেত আমার সময় শিক্ষাগুরু আছিল। তৃতীয় দিনত দশম শ্রেণীলৈকে আমি সংস্কৃত শিক্ষা লৈছিলোঁ আৰু স্বৰ্গীয় কামিনী কুমাৰ শর্মাদেৱ সোনাপুৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ সংস্কৃত শিক্ষক আছিল। তেখেতে আমাক সৰুৰে পৰা অর্থাৎ স্কুলৰ তলৰ ক্লাছত থাকোঁতে তেতিয়াৰ পৰাই আমাক লিখা পঢ়াৰ প্ৰতি উৎসাহিত কৰিবলৈ যত্ন কৰিছিল। তেখেতে প্রথমতে মোৰ মনত আছে কবিতা আবৃত্তি কৰাত বেছি গুরুত্ব দিছিলে, যাতে পিছলৈ আমি লিখিব পৰা হওঁ। আৰু সেইকাৰণে সংস্কৃত শ্লোক কেইটামান তেওঁ আমাক দিছিলে আবৃত্তি কৰিবলৈ, আৰু সেইবিলাক আবৃত্তি আমি কৰিছিলোঁ। সাহিত্য সৃষ্টির দিন হিসাবে পালন করেছি। আমি যাওয়া বছর প্রায় এই অনুষ্ঠানটি আরম্ভ করছো, গতি ভবিষ্যতরও নিশ্চয় এইদরে আমি এই অনুষ্ঠানটি পাতি থাকি। স্বর্গীয় কামিনী কুমার শর্মাদেব মূল শিক্ষাগুরু আসিল আর এজন সাহিত্যর কান্দারী আছিল। এই সাহিত্যর কান্দারী হিসাবে এই সোনাপুর সাহিত্য সভাখন আগবাই নিবলে তেখেতে যথেষ্ট আমাক সহায় সহযোগিতা আগবাইছিল আর ভবিষ্যতলৈও আমার সাহিত্য সভাখন আমি তেখেতর অনুপ্রেরণার আগবাড়ি যাবলৈ সদায় চেষ্টা করিম আর তেখেতক জিয়াই রাখার চেষ্টা করি। চন্দন বৰুৱা, ভাস্কর ভট্টাচার্য, নৰনাথ শর্মা, রামকৃষ্ণ মহন্ত, জুইদেবী গোস্বামী,
হিমাদ্রি দাস আদি কেইবাগৰাকীও কবিয়ে কবিতা পাঠ কৰে। অসাধারণ কথাটো তেনে সাধারণ কথালৈ রূপান্তর মধ্যস্থ বিচারক বিহীন এক অশিক্ষিত দৌড় কোনোজনে হারিও জিনিছে আৰু জিনিও হারিছে কোনোজনের আকৌ আগবাটতে উভতনি যাত্রা হেৰা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট। আপুনি গেষ্ট্রিক আলসার, লিভারত চর্বি, পাইলস, ভোক নলগা, পেটর বিষ, বুকুর জ্বলাপোড়া, টেঙা উগার, পেটত বুদবুদ শব্দ করা, পেট ফুলা, বমির ভাব আর কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ মায়ং আগৰৱাল, গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ্বপ, বি কে ৰোড, মুসলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।